গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখো এই জড়ি সব ঘুমাচ্ছে মশারির ভিতরে, এখনো ওঠেনি। গলাটা শুনে বুঝতে পারে শরীরটা অতটা ঠিক নেই। আর এইসবের বাবার শরীরটা খুব খারাপ ছিল কাল, আর এখন সানটান কিছু হয়নি। এই সব বাসি কাজগুলো করা হচ্ছিলো, কটা বাসন মাজলাম এখনও আছে, আর কাচাকুচি করলাম, ধুতে বাকি আছে, ধোয়া হয়ে গেছে, একটা আমার ম্যাক্সিটা শুধু বাকি আছে। আর এই টুকটুকে স্নান করিয়ে দেবো, তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, আর এই দরজার সামনে ওখানে একটু ঝাড় দিয়ে দেবো, দিয়ে তারপরে স্নান টান করে পুজো দেবো। এখন এই কাজ করছিলাম, করতে করতে তোমাদের সবার ভিডিও চালিয়ে দিয়ে দেখছি, শুনছি আর কাজ করছি, এই করতে করতে সময় কাটছে, আমার ভালো লাগছে বেশ। চালিয়ে দিয়ে সাউন্ডটা কানেও আসছে, দেখতেও পাচ্ছি, এক জায়গায় মোবাইলটা রেখে দিয়েছি, দিয়ে এইরকমভাবে তোমাদেরগুলো দেখা হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর এখন এই যে বাকি কাজগুলো করে নিই, করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর একটা কথা, তোমরা যারা নতুন বন্ধু আর যারা আসছো আমার চ্যানেলে, অবশ্যই 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করবে, তারপর কিন্তু তোমাদের ঘরে আমি যাবো, আর তোমরাও তাই করবে, 24 ঘন্টা পরেই আসবে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। প্লেনটা যাচ্ছে কত নিচু দিয়ে দেখো। এই যে ঋষভ ঘুমাচ্ছে, এখন উঠিনি আজকে, আজকে আমিও বেলায় উঠেছি, অনেকটাই বেলায় উঠেছি, এগুলো সব মাজা হয়ে গেছে আমার। আর এখানে এই যে কটা কাজলাম, টুলে যেগুলো আছে ওগুলো ধোয়া হয়ে গেছে, বালতির মধ্যে যেটা আছে এটা ধুতে হবে। আর এই যে কুট্টুকে বসিয়ে রেখেছি, ওখানে স্নান করাবো, পরিষ্কার করে দেবো এখন। আর দেখো যে কটা কেচেছিলাম, বেশি কিছু কাঁচা হয়নি আজ, বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও তেমন ভালো না। আর এই যে কটা ছিল পরে নোংরা হয়ে, ঋষভের বাবার একটা হাফ প্যান্ট আছে, ঋষভের দুটো প্যান্ট, হাফ প্যান্ট, একটা গামছা, আর আমারও একটা ম্যাক্সি, আর মাস্ক দুটো দিয়ে দিলাম। আর এখন তো হাওয়া হচ্ছে না, বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য এরকম একটা চেয়ারের মধ্যে এরকমভাবে রেখে দিলাম, একটু হাওয়ার মধ্যে থাক। আর এই যে কুট্টুকে বসিয়ে দিলাম স্নান করিয়ে, আর জল খাবার দাবার দিয়ে বসিয়ে দিলাম, কুট্টু এখন এখানে বসে থাকবে, খেলবে কুট্টু। আর এখানে আমি একটু আটা মেখেও, যে আটা মেখে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি, সেটা কেন সেটাও পরে বলছি। আর এই যে ফ্রিজের মধ্যে এই যে হাড়িতে ভাত আছে, এখানে যে চিকেন আছে সেটা আমি পরে বলছি। আর আমার এই কাজ টাজ করে স্নান টান করে আর এই চলে এলাম, আর এইসবই এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর কাজ বলতে কি, কাজ আর শেষ আছে, কত কাজ। এবার পুজো দেবো, ফুলগুলো তুলবো, বৃষ্টিও এসে গেছে, বুঝছো, এই যে ফুল হয়ে আছে, এই যে ফুল, আর দেখো গাছ সব ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে। আর এই ছোটো ফুলগুলো এই বৃষ্টি পড়লেই এরকম হয়ে যায়।
সে পুজো দিয়েছিলাম, তারপরে আর দেখা হয়নি পুজো দেওয়ার পরে। তারপরে ঋষভের বাবা বাড়িতে চলে এসেছিল, তারপরে কিছু কাজ ছিল, কিছু কাজ ছিল, সেই কাজগুলো সব করছিলাম, আমি করিনি, ঋষভের বাবাই করছিল। সোফা টোপাগুলো একটু সাইড করে, পিছনের গ্যাস সিলিন্ডার টিলিন্ডার এগুলো একটু সাইড করে একটু পরিষ্কার করে দিচ্ছিল, সময় পাচ্ছিল না, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো। তা ঋষভের বাবা বললো এখন বাড়িতে আছি করে দিই, বলে কিছু এই যে সোফাটা পুরো ওই যে পিছনে গ্যাস সিলিন্ডার ছিল, তারপরে আরও ডাম ডাম ছিল, সেগুলো সব জল টল ফেলে একটু পরিষ্কার করে দিল, অনেকটা জায়গাও বেরালো সামনে, সেটাই করা হলো। তারপরে আর তারপর থেকে আর দেখা হলো না, আর খাওয়া দাওয়া হলো, আর তারপরে দেখালাম যে আটা মাখা ছিল আর ফ্রিজে ভাত চিকেন সবই ছিল, সেটাও বললাম পরে বলবো। যাই হোক, আমার এটা হলো আমার বার্থডের পরের দিনের কথা বলছি। আর বার্থডের দিনে ঋষভের বাবার তো খুব শরীরটা খারাপ ছিল, আর রাতে কেক কাটা হয়েছিল দেখেছিলে, তারপরে সকাল থেকে খুব শরীরটা খারাপ হয়েছিল। আগের ভিডিওতে বলেছিলাম যে ভাত আর পেঁপে আলু ভাজা করেছি, তারপরে ফোন করে ঋষভের বাবা বললো কী আনবো, তাই আমি বললাম একটু চিকেন নিয়ে নাও, তা ঋষভের বাবা বলছিল না চিকেন খাবো না, শরীরটা খারাপ লাগছে। তা আমি বললাম ঠিক আছে, ঋষভ তো খাবে, তার জন্য ছেলের জন্য আনতে হবে, আনো, এনেছিলো। আর কিছু আর করিনি, ওই পেঁপে আলু ভাজা ভাত আর চিকেন করেছিলাম, সেটা ঋষভের বাবা খায়নি সারাদিনে, খুব শরীরটা খারাপ ছিল। আর আমিও খেয়েছিলাম সেই সন্ধ্যাবেলা, আর ঋষভ খেয়েছিলো দুপুরে একটু খেয়েছিলো, আর সন্ধ্যাবেলা সেই পড়ে এসেছিলো তখন 6:30-6:30 সময়, তখন একটু খেয়েছিলো ভাত, তারপরে ঋষভও খায়নি, আর তার জন্য ভাত চিকেন টিকেন সবই এই রয়ে গেছিলো, রাতেও আমরা খাইনি। আর ঋষভের বাবা ওই যে দুধ এনেছিলো আমার বার্থডের জন্য, পায়েস টায়েস করেছিলাম, সকালে আর করিনি, সন্ধ্যাবেলায় করেছিলাম, সেই পায়েস করেছিলাম, ঋষভ আর আমি খেলাম, আর ঋষভের বাবা একটু কিছু খেলো না, একটু জল আর মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, সেটাই খেয়েছিলো, আর সব ভাত তরকারি বেঁচে গেছিলো। তাই জন্য এই আর এই কী করলাম, আমি ভাবলাম একটু ভাত আছে তাই একটু রুটি করে দিই, দেখি রুটি করলে ওরা তো খুবই ভালোবাসবে চিকেন দিয়ে খেতে, যাই রুটি করে, তার জন্য আমি আটা মেখে রেখে দিয়েছিলাম আর রুটি করেছিলাম, চিকেন দিয়ে খেয়েছিল। আর ভাতটা তো দুজনে কেউ খায়নি, ঋষভের ঋষভ বাবা ভাত খায়নি, আমি একটু ভাত আর রুটি মিশিয়ে খেয়েছিলাম, ঠিক আছে। আর এই যে এখন ঋষভ পড়ছি, পড়ছে এখন ঋষভ, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থেকো পাশে থেকো, অবশ্যই আসছি তোমাদের সঙ্গে থাকবো, তাহলে টাটা টাটা।